বিচিরের নামাজের পরে কেউ আর নকলে বেকার ফুল মাজার ছিল আরবি আবার মাথা বন্ধ করে দিই সবাই বিভাগের শিক্ষক বিচিরের নামাজের পরে কেউ আর নকলে নিয়োগ করবো না সবাই খালি জায়গা পূরণ করে সুন্দরবনে বসি আমাদের আরো বক্তা আছেন ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার মোক্তামিন বিপাকুল মাদারের ছিল আরবিয়া বাংলাদেশের সভাপতি আইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব বয়ান পেশ করবেন মুফতি দেলাওয়ার সাহেব বয়ান পেশ করবেন এবং সর্বশেষে আল্লামা কলিপুরি সাহেব বয়ান পেশ করবেন এই জন্য আমরা সকলে ধৈর্য সহকারে কেউ কথা বলবো না সবাই একেবারে কথা বন্ধ করে দিই সবাই একেবারে কথা বন্ধ করে দিই এখন আমাদের সামনে কালামে পাক থেকে তেলাওয়াত করে শোনাবে কাসেমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ সাহেবকে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য কালামে পাক শোনানোর জন্য বিশেষভাবে অনুরোধ করব وكان
I'm going to go to the hospital.